হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক, চলে এসেছি আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব বর্ধমান ইউনিভার্সিটির ফিফথ সেমের কবিতা আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট। কবিতাটা লেখা এমিলি ডিকিনসনের দ্বারা। তো এমিলি ডিকিনসনের কবিতা ভালো লাগবে, ছোট্ট কবিতা, খুব তাড়াতাড়ি হয়েও যাবে, লাইন বাই লাইন পড়াবো, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে শুরু করা যাক। কি বলছেন? আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট দ্যাট আদার স্টেট আই অ্যাম জার আই অ্যাম ওম্যান নাও ইট সেফার সো। তো প্রথম চার লাইনে তিনি বলছেন আই এম ওয়াইফ, কবি প্রথমেই স্বীকার করছেন যে আমি বিবাহ করে নিয়েছি, আমি একজন স্ত্রী। আই হ্যাভ ফিনিশ দ্যাট, তা আমার ব্যাপারটা মানে এখানে নারী সত্তা দুটো দিক বোঝাচ্ছে, একটা অবিবাহিত স্টেজ, অবিবাহিত সত্তা, আর একটা হচ্ছে বিবাহিত সত্তা যেটাকে বলা হয়। না, ওম্যান উইদাউট ম্যারেজ, ওম্যান আফটার ম্যারেজ। তা প্রথমে তিনি বলছেন আমি স্ত্রী হয়ে গেছি, আই হ্যাভ ফিনিশ দ্যাট, এখানে মিটে গেছে। দ্যাট আদার স্টেট, অন্য যে স্টেটটা ছিল সেটা হচ্ছে আই এম জার, আমি রাজা। তো যদি বিয়ে না করতাম, বিয়ে করছি মানে আমার স্বামী রাজা, মানে তিনি কিন্তু ডিসিশন নিচ্ছেন, তিনি অর্থনৈতিক স্বাধীনতা দিচ্ছেন, মানে সেই সময়কার নিরিখে। আজকে হয়তো আমাদের সমাজ জীবন অনেকটা পাল্টে গেছে, সেই সময় এমিলি ডিকিনসনের যেটা, বা আজকেও অনেকাংশে এখনো কথাটা সত্যি, যে যে বিয়ে না করতেন তিনি যদি, তাহলে তিনি জার হতে পারতেন। আমরা জানি রাশিয়া রাজাকে জার বলা হয়, জার মানে রাজা। তাহলে যদি আমি বিবাহ না করতাম আই এম জার, তাহলে আমি জার হতে পারতাম। বিবাহ করেছি মানে আই এম ওয়াইফ, তখন আমি ওয়াইফ হয়ে যাচ্ছি। আই এম ওম্যান নাও ইটস সেফার সো, কিন্তু এই বিবাহ করার সুবিধাটা কি আছে? আই এম ওম্যান নাও ইটস সেফার সো, এটা সেফার, আমি অনেক সেফ হয়ে গেলাম, কারণ আমাকে অনেক সামাজিক বিড়ম্বনা, অনেক বাইরের ঝামেলা ঝক্কিয়া নিতে হবে না, সেটা আমার স্বামী নেবেন। তাহলে উইদাউট গেটিং ম্যারিড আমি যদি লাইফটা কাটাতাম, তাহলে বাইরের অনেক সমস্যা, অনেক প্রশ্ন, অনেক প্রতিকূলতার সম্মুখীন আমায় হতে হতো, কিন্তু সেখানে একটা পজিটিভ সাইড কি ছিল, আমি নিজের লাইফে জার হতে পারতাম, রাজা হতে পারতাম। কিন্তু জার কখনো নারীরা হতো না, জার সবসময় পুরুষরাই হতো রাশিয়ার সমাজে, মানে রাজা, রাজা বলতে পুরুষকেই বোঝায়। তাহলে জার যদি হতে চাইতাম, তাহলে আমাকে বিয়ে না করে থাকতে হতো, কিন্তু আমি যখন বিয়ে করছি আমি আর জার হতে পারবো না, এটা যেমন সত্যি, সঙ্গে এটাও কি, ইট ইজ সেফার সো, আমি সেফ প্লে করলাম, আমাকে আর বাইরের প্রতিকূলতা, রাজা মানে শুধু রাজত্ব না, রাজা মানে প্রচুর সমস্যা ঝামেলা, সেগুলো আমাকে আর নিতে হচ্ছে না, সেগুলো আমার স্বামী নেবে। তাহলে এটা সেফার, বিয়ে করে নেওয়াটা একটা সেফ প্লে, তাহলে আমার লাইফটা সেফার হয়ে গেল। স্ট্যানজা টু শুরু করছি। How odd the girl's life looks behind this soft eclipse. I think that earth feels so to folks in heaven now. বলছে কি, how odd the girl's life looks. মেয়েদের মানে যে বিয়ে করেনি তার লাইফটা কিরকম দেখতে লাগে বিহাইন্ড দিস সফট এক্লিপস। ম্যারেজটাকে সফট এক্লিপস বোঝানো হচ্ছে, একটা নরম গ্রহণ, একটা নরম গ্রহণ। তার গ্রহণের ওপার থেকে যখন যে দেখছে তাকে কি দেখতে লাগছে, মানে যে বিয়ে করেনি তাকে দেখছে যে বিয়ে করেছে সে, সেই মহিলা। তাহলে গ্রহণের ওপার থেকে, সফট এক্লিপস মানে ম্যারেজ কে বোঝানো হয়েছে, তার ম্যারেজ, ম্যারিড ওম্যান যখন আনম্যারিড ওম্যান কে দেখছে, সেই সফট এক্লিপস এর ওপার থেকে তাকে দেখতে কিরকম অড লাগছে, অদ্ভুত লাগছে। আই থিঙ্ক দ্য আর্থ ফিলস সো টু ফোকস ইন হেভেন। টু ফোকস ইন হেভেন মানে মেটাফরিক্যালি ম্যারিড ওম্যান কে বোঝানো হচ্ছে, যে টু ফোকস ইন হেভেন, তারা যেন স্বর্গে চলে গেছে। স্বর্গে মানে এখানে মৃত্যু অবস্থায় না, স্বর্গ মানে এখানে স্বর্গসুখ। কেন স্বর্গসুখ? কারণ সে তার স্বামী তাকে সব রকম ভাবে তার সব চাহিদা মেটাচ্ছে, তার লাইফটাকে সেফ করে দিয়েছে, ফলে যে আনম্যারিড সে কিন্তু সেই সেফটিটা পায়নি। ফলে যে ওম্যান, ম্যারিড ওম্যান, সে যখন অন্যজনের লাইফটা সফট এক্লিপস এর ওপার থেকে দেখছে, সে কিন্তু অন্যরকম তাকে দেখতে লাগছে। আর যে আনম্যারিড ওম্যান, সে কিন্তু লাইফের ঝড়টা দেখতে পাচ্ছে, সে তার লাইফের ঝড়টা ফিল করছে, প্রতিকূলতাটা ফিল করছে। তাহলে টু ফোকস ইন হেভেন নাও, এখন কিরকম লাগছে যে ম্যারিড ওম্যান আনম্যারিড ওম্যানকে দেখছে, মেটাফরিক্যালি এটা ম্যারিড ওম্যানকে ফোকস ইন হেভেন বলা হয়েছে, ফোকস মানে মানুষ, ইন হেভেন মানে স্বর্গের লোকেদের কথা বলা হয়েছে, মানে তার বিবাহিত নারীর জীবনটা স্বর্গের লোকেদের মতো করে সে দেখতে পাচ্ছে নিচের মর্তের লোককে, মানে আনম্যারিড মহিলাদের। স্ট্যানজা থ্রি এবং লাস্ট স্ট্যানজা এটা। দিস বিং কমফোর্ট দেন দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন। দিস বিং কমফোর্ট দেন, এটা বেশ আনন্দের, বেশ আরামের। দেন দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন, বাট হোয়াই কম্পেয়ার। যে বিবাহিতা সে কিন্তু আদার সাইডকে সে যখন দেখছে, সে দেখছে বেশ পেন, বেশ কষ্ট আছে অবিবাহিত অবস্থাটা, কারণ তাকে কি করছে, তাকে এই পুরুষতান্ত্রিক সমাজের সব রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, তাকে রুজি রুটির সম্মুখীন হতে হচ্ছে, তাকে প্রতিদিন পরীক্ষা দিতে হচ্ছে এই সমাজে। যে বিবাহ যার হয়ে গেছে, তাকে সবাই কিন্তু জানে যে এ অমুক পুরুষের স্ত্রী, ফলে তাকে অতটা সম্মুখীন হতে হচ্ছে না সামাজিক বাজে সমস্যাগুলোর, যেগুলো কিন্তু একজন আনম্যারিড ওম্যানকে, অনেক ছেলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক রকম রাস্তাঘাটের বাজে একটা মুহূর্ত তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু যে ম্যারিড ওম্যান তাকে অতটা হতে হচ্ছে না তুলনামূলকভাবে, কারণ সকলে জানে যে এ বিবাহিতা, অতএব এ অমুক একজন পুরুষের স্ত্রী, তা অতএব তাকে
কোনোভাবে উত্তপ্ত কেউ করছে না, ফলে আনম্যারিড অবস্থা থাকাটা একরকমের পেনের লাগছে, ব্যথার লাগছে। সেটা কার লাগছে? যে ম্যারিড, আনম্যারিড মহিলাকে তার বেশ পেনফুল লাগছে, কারণ সে সেই লাইফটা ফিল করে এসেছে এবং তার নিজের লাইফটাকে কমফোর্ট লাগছে। বাট হোয়াই কম্পেয়ার? কিন্তু কম্পেয়ার করবে কেন? এবার কবি যেন হঠাৎ করে তার টোনটা চেঞ্জ করছে, তিনি বলছে কম্পেয়ার তোমরা করছোই বা কেন আনম্যারিড গার্ল এবং ম্যারিড ওম্যানের মধ্যে? আই এম ওয়াইফ, স্টপ দেয়ার, আমার বিয়ে হয়ে গেছে। অতএব মানে আমাদের সমাজ সেটেল করা মানে কোনো মহিলাকে একটুখানি পুরুষতান্ত্রিক সমাজে বোঝে যে আর যাই হোক, সে যত সফলই হোক না কেন সে বিয়ে কবে করছে, তার সন্তান কবে হচ্ছে। তাহলে এই যে মানসিকতা, এটাকে তিনি ক্রিটিসাইজ করছেন যে আর কম্পেয়ার করে কি হবে, আই এম ওয়াইফ, আমার বিয়ে হয়ে গেছে, স্টপ দেয়ার, ব্যাস থেমে যাও। তাহলে অ্যাকচুয়ালি তিনি বলেছেন কম্পেয়ারটা তোমরা তো মাথা ব্যথাই বা করছো কেন ম্যারিড এবং আনম্যারিড এর মধ্যে, আসলে তফাতটা কোথায়? তফাতটা হচ্ছে কিন্তু মানুষের মনে, তোমরা কম্পেয়ারটা করো না, এখানেই স্টপ করে দাও। আর তিনি একই সঙ্গে বলছেন আনম্যারিড গার্লের হয়তো সমস্যা অনেক আছে কিন্তু সে তার জীবনের রাজা, যে ম্যারিড গার্ল সে কিন্তু রাজা আর হতে পারবে না, কারণ তার স্বামী রাজত্বটা ভোগ করবে, সে রানী হয়েই থেকে যাবে। তো যদি জীবনে যার হতে হয়, রাজা হতে হয়, তাহলে আনম্যারিড থাকো, কিন্তু যদি সেফ লাইফ প্লে করতে হয়, কমফোর্ট জোনে থাকতে হয়, যে আমাকে বাইরের রোদে বেরোতে হবে না, আমাকে কোনো রকম বাইরের প্রতিকূলতা, গ্যাসটা এলো কি না, লাইটের বিলটা কবে দেবো, এসব চিন্তা নিতে হবে না, তাহলে তুমি বিয়ে করো না। সেটা সেই সমাজের নিরিখে, আজকে হয়তো আমাদের সমাজের মহিলারা, দিদিরা, বোনেরা সব রকম দায়িত্বই নেন তারা সমাজের বা সংসারে, কিন্তু তখনকার যে ব্রিটিশ সোসাইটি সেই নিরিখে কিন্তু এই কবিতাটা ভীষণভাবে, এই মানসিকতাটা সত্যি। তো তিনি এইভাবে, এটি একটি ফেমিনিস্ট পোয়েম, একটি নারীবাদী কবি, কবি কবিতা এটা একটা নারীবাদী, আর এমিলি ডিকেন্স নারীবাদী কবি ছিলেন, ফেমিনিস্ট পোয়েট ছিলেন, তো এই কবিতাটা তার সেই নারীবাদী সত্তাটাকে তুলে ধরেছে। তো কবিতাটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।